আপনাদের আরো একবার জানিয়ে রাখব ঘাটাল মাস্টার প্ল্যান। সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার কেন্দ্রীয় জলমন্ত্রীর সঙ্গে মানুষ ভুঁইয়ার নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল তারা আজ দেখা করতে যান। সেখানে সাংসদ দেব তিনিও উপস্থিত ছিলেন। আমরা জানি যে ঘাটাল মাস্টার প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের একটি প্রকল্প এবং তিনি এই প্রকল্পকে দ্রুত বাস্তবায়িত করতে চান। যদিও সাংসদ দেব তিনি জানিয়েছেন যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হচ্ছেন ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করা সম্ভব নয়। এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখব সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার কেন্দ্রীয় জলমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক। কেন্দ্রীয় সরকারের গাফিলতির জেরেই এই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। এই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হচ্ছে না, ফলে বন্যার কবলে পড়ছেন ঘাটালবাসী। আমরা দেখেছি যে ঠিক কী পরিস্থিতি তৈরি হয় যখন সেখানে বৃষ্টি হয়, একেবারে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে। কিছুদিন আগে যখন সেই একই পরিস্থিতি হয়েছিল, সাংসদ দেব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা নিজে পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং আজ সেই বৈঠক। রাষ্ট্রমন্ত্রী শ্রী শ্রীকান্ত মাহাতো, তিনি এমএসএমই এবং টেক্সটাইলের রাষ্ট্রমন্ত্রী। এছাড়া এখানে আছেন আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের সদস্য শ্রী দীপক অধিকারী, আমাদের বিধায়িকা শ্রীমতী জুন মালাইয়া, আর বিধায়ক আছেন শ্রী অজিত মাইতি, এবং আমি রাজ্যসভায় দলের মুখ্য সচেতক সুপেন্দ্র শেখর রায়। তো আজকে কি আলোচনা আমাদের হয়েছে এবং আমাদের পক্ষ থেকে কি বলা হয়েছে, আমরা কি বিস্তারিত তথ্য দিয়েছি এবং ওরা কি আমাদেরকে কীভাবে তা রেসপন্ড করেছেন, সে বিষয়ে আজকে দু তিনজন বলবেন। ডক্টর মানস ভুঁইয়া, ডক্টর সোমেন মহাপাত্র, দীপক অধিকারী আর ডক্টর হুমায়ুন কবির। তারপরে আপনারা যদি কিছু প্রশ্ন করতে চান তাদেরকে করবেন, আর আমি হয়তো সেই সব দিয়ে থাকতে পারবো না, আমার এয়ারপোর্ট যেতে হবে। তো অনুগ্রহ করে আপনারা এখন ডক্টর মানস ভুঁইয়ার কাছ থেকে প্রথমে শুনুন। নমস্কার। আমরা আজকে ভারত সরকারের জলশক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তার সঙ্গে প্রথম সাক্ষাৎ করি আমাদের এই প্রতিনিধিদের একসঙ্গে গিয়ে। আমরা প্রথমে যে পয়েন্টটি তার কাছে তুলে ধরেছিলাম সেটি হলো দীর্ঘদিনের বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান কেন রূপায়ণ হচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা অর্থ পাচ্ছি না, কি সমস্যা রয়েছে তার একটি ডকুমেন্ট আমরা তার হাতে তুলে দিই। আমরা সেখানে খুব প্রকাশ্যে দৃঢ়ভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখিত পত্রগুলি যা তিনি দপ্তরকে দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছেন, বারে বারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের, আজকে মেদিনীপুর সদর, কেশপুর, চন্দ্রকোনা এক, চন্দ্রকোনা দুই, দাসপুর ওয়ান, দাসপুর টু, ঘাটাল শহর, ঘাটাল গ্রামীণ, পাঁশকুড়া পূর্ব, তমলুক এক এবং ডেবরার আটটি অঞ্চল মিলে যে দুর্বিষহ মৃত্যু যন্ত্রণা, বিধ্বংসী বন্যায় প্রতি বছরের যে ক্ষতি, ফসল, বাড়ি, সম্পদ, শস্য, সবজি কি নয়, মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে জানিয়েছেন এবং ঘাটাল মাস্টার প্ল্যানকে অবিলম্বে অনুমোদনের জন্য দিয়েছেন। শেষ মিটিং হয়েছিল টেকনিক্যালি ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ২০১৬ জানুয়ারি। তারপর মুখ্যমন্ত্রী আবার চিঠি দিয়েছেন, দপ্তর থেকে আবার চিঠি এসছে এবং পরিশেষে ২০ সাল থেকে ২৩ সাল এক্সটেন্ড করে ২৫ সাল, পাঁচ বছরের একটি পরিকল্পনা রূপায়ণের জন্য জলশক্তি দপ্তর একটি ফর্মুলা তৈরি করেছেন।
आज के मंत्री जानालें से ही दफ्तर पक्ष एक गाइडलाइन तैरी तर मध्य घाटाल मास्टर प्लानों पड़े सेखने इन्वेस्टमेंट क्लियरेंस एवं फाइनेंस कमिटीर का फाइनल स्टेजे आम्रा भीषण भावे अनुरोध करेछी जे एई राज्येर एई जिला दुटीर मानुष एकेबारे मृत्युर मिछिले पड़ेछे फसलेर क्षति होच्छे पचे मरछे मानुष आपनारा अनुग्रह करे घाटाल मास्टर प्लानेर अनुमति दिन एवं केंद्र देय अर्थ से आपनारा राज्य के दिए दिन राज्य आमादेर मुख्यमंत्री एश्योर करेछेन राज्येर भागे जे टाका पड़बे से टाका आमरा देब तबे आमादेर एकटा दाबी आछे जे जेहेतु एटा फ्लाड मैनेजमेंट प्रोग्रामेर मध्ये पड़छे आमरा बार बार दाबी करेछि आजो करछि 75 केंद्र 25 राज्य दिक ओरा बोलछे देखब चिंता करब जाई होक आमादेर काछे जरूरी एखन घाटाल मास्टर प्लानेर अनुमति मंजूरी एवं अर्थ प्राप्ति एटा निये आमरा बोलेछि आमरा मने हलो तिनी खूब सिरियसलि निये कथा बोलछेन एवं आलोचना करेछेन एवं एटा देखबेन बोले बोलेछेन सेकेंड पॉइंट छिलो आपनारा जानेन विगत मंत्री सभाय माननीय मुख्यमंत्री ममता बनर्जी उद्योगे आमराओ तार संगे सहयोगिता करेछिलाम केलेघाई कपालेश्वरी बाघाई चंडिया नदी संस्कारेर जन्य 650 कोटी टाका मंजूरी हयेछिलो प्रथमे छिलो 75-25 रेशियो परे करे देवा हलो 50-50 अर्थात 325 कोटी देबे राज्य 325 कोटी देबे केंद्र एखन अब्दि आज के 31 आगस्ट 2021 केंद्रीय सरकार दिए 178 कोटी टाका आमादेर राज्य किन्तु प्राय 500 कोटी टाका खर्चा करे फेलेछे माननीय मुख्यमंत्री नेतृत्वे एवं आमादेर सेच मंत्री आछेन सोमेन बाबू तादेर नेतृत्वे ताहले बाकी 148 कोटी टाका केंद्र एखनो देयनि तारा तादेर कथा राखेनि 75 थेके नेमे 50 हये गेल तातेओ टाकाटा पाओया गेल ना তারা বলেছেন অবিলম্বে আমরা খতিয়ে দেখছি এটা কেন গেল না তারা দেবেন বলেছেন এই বিষয়টা এই দুটি ইস্যু আমরা তুলেছিলাম আমি প্রথমে ইনিশিয়েট করে তারপরে আমাদের মাননীয় সেচ মন্ত্রী সোমেন বাবু তিনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু তুলেছিলেন তিনি এরপর আপনাদের কাছে সেটি ব্যক্ত করছেন মূলত আমাদের চালিকা শক্তি মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় তার মস্তিষ্ক প্রসূত আদেশ এবং তিনিই আমাদের নির্দেশ দিয়েছেন নীতি আয়োগ কমিটির যে ভাইস চেয়ারম্যান সহ উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের জলশক্তি দপ্তরের মন্ত্রী মিস্টার শেখাওয়াতের সঙ্গে সাক্ষাৎ করে কতগুলি পয়েন্টের উপরে আমরা কথা বলতে এসেছি কারণ যেগুলো খুবই পার্টিনেন্ট আপনারা জানেন যে বিশেষ করে পশ্চিমবাংলা সবচেয়ে বেশি ফ্লাড প্রোন ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে তাদের মধ্যে পশ্চিমবাংলা তারপর বিহার কারণ ডিভিসি নিয়ে আপনারা এর আগেও দেখেছেন এবারের বন্যায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ডিভিসির জলধারণ ক্ষমতা কমেছে বলেই এবং ডিভিসির সঙ্গে সংযুক্ত আছে পাঞ্চে ডিভিসির সঙ্গে সংযুক্ত আছে তেনুঘাট এই যে মাইথন এই সমস্তগুলি তার যে ফিডার চ্যানেল এবং ডিভিসি রিজার্ভার এগুলি তৈরি হয়েছে অনেকদিন আগে কিন্তু সেইগুলি ডিসিল্টেশন হয়নি যেটা খুবই প্রয়োজন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ডিভিসি কর্তৃপক্ষের নজরে এনেছে সবচেয়ে বেশি কথা এই ডিসিল্টেশন না হওয়ার জন্যে জলধারণ ক্ষমতা কমেছে তাই বাংলাকে না জানিয়ে অনেক অনুরোধ সত্ত্বেও ডিভিসি মাঝে মাঝে যেদিন বলেন যে আমরা 31,000 কিউসেক জল ছেড়েছি কিন্তু সেদিন আসলে ছেড়ে দেয় 1,500 কিউসেক জল 1,50,000 কিউসেক জল তারা ছেড়ে দেয় তার কারণটা কি না এদের ধারণ ক্ষমতা কম তাই কন্টিনিউয়াস 2-3 দিন বৃষ্টি হলে ডিসিল্টেশন না হওয়ার ফলে ধারণ ক্ষমতা নেই সেইটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করেছি নীতি আয়োগ কমিশনের সঙ্গে এবং তথা ওই দপ্তরের মন্ত্রীর সঙ্গেও আমরা আলাপ আলোচনা করেছি তারা সদর্থক উত্তর দিয়েছেন তারা চেষ্টা করবেন সে কথা বলেছেন তো আমরা যেটা আগেই অনুভব করেছি আমাদের আশা ছিল যে কেন্দ্রীয় সরকার এটা অনুভব করবেন অনেক আগে কারণ এটা রাজ্য সরকারের সম্পত্তি নয়